অক্টোবরেই জাতীয় সম্মেলন করতে চায় আওয়ামী লীগ। তৃণমূল গোছাতে চলছে প্রস্তুতি, অপূর্ণাঙ্গ কমিটি চূড়ান্তের পরিকল্পনা। নতুন অর্থ বছরের বাজেট পেশ কাল, বড় সব প্রকল্প বাস্তবায়নে অভিজ্ঞতা, নতুন নজরদারি ও গুণগত মান ধরে রাখার পরামর্শ। বেসরকারি ব্যবস্থাপনা ট্রেন লাভজনক হলেও ইজারা বাতিলের চিন্তায় সরকার, যাচাইয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। লেবানন বাংলাদেশ সম্পর্ক বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে নৌবাহিনী, দক্ষতা বাড়াতে ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজের পরিকল্পনা। এবং বিশ্বকাপে আজ পাকিস্তান অস্ট্রেলিয়া লড়াই, ইংল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাসী সফরাজ বাহিনী, পরাজয়ে কিছুটা ব্যাকফুটে অজিরা। স্বাগত সকালের সংবাদে, আপনাদের সঙ্গে আছি আমি আসিফ টিপু। শিরোনাম দেখছিলেন, এবারে পুরো খবর। অক্টোবরে জাতীয় সম্মেলনের প্রস্তুতি হিসেবে তৃণমূল থেকে কাজ গোছাতে শুরু করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। তৃণমূলের প্রতিটি স্তরের সম্মেলনের মধ্য দিয়ে যেসব স্থানে পূর্ণাঙ্গ কমিটি দেওয়া হয়নি সেগুলো চূড়ান্ত করতে চায় দলটি। এছাড়া 2020 সালকে মুজিব বর্ষ পালনের বিষয়ে কিছু কাজ এগিয়ে রাখার কথা জানিয়েছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা। বিস্তারিত জানাচ্ছেন আফরিন আনোয়ার। মাঠ পর্যায়ের রাজনীতি এবং তৃণমূল নেতাকর্মীদের সুসংহত করার পাশাপাশি 21তম জাতীয় সম্মেলনের প্রস্তুতি এখন থেকেই শুরু করতে চায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। একই সাথে তৃণমূলে নজরদারি বাড়ানোর পরিকল্পনার কথা জানিয়েছেন দলটির কেন্দ্রীয় নেতারা। ঈদের পর থেকেই তো আমাদের সাংগঠনিক একটা ব্যাপক কর্মকাণ্ড শুরু হবে, এটা বলে কর্মযজ্ঞই বলা যেতে পারে। বর্ধিত সভার মাধ্যমে একটা দিক নির্দেশনা দেওয়া হয়। আমাদের সেই এবারের দিক নির্দেশনা দুটি বিষয়ে দেওয়া হয়েছে। একটি হলো যে আমাদের অক্টোবর মাসের সম্মেলনকে সামনে রেখে তৃণমূল পর্যায় থেকে সংগঠনকে আবার নতুনভাবে কাউন্সিলের মাধ্যমে কমিটিগুলো করে ঢেলে সাজিয়ে ওয়ার্ড কাউন্সিল, ওয়ার্ড পর্যায়ের, ইউনিয়ন পর্যায়ের, উপজেলা এবং জেলা পর্যায়ের কাউন্সিল সম্পন্ন করেই আমরা কেন্দ্রের জাতীয় কাউন্সিল আমরা অনুষ্ঠান করব। এক্ষেত্রে তৃণমূলের প্রতিটি স্তরে বর্ধিত সভা, সমাবেশ এবং সম্মেলন দিয়ে পূর্ণাঙ্গ কমিটি চূড়ান্ত করার কথা জানিয়েছেন তারা। ঈদের পরপরই দীর্ঘদিন যে উপজেলা সম্মেলনগুলো হয় না, ইউনিয়ন পর্যায়ের সম্মেলনগুলো হয় না, সেগুলো করার প্রক্রিয়া করার জন্য সারা দেশের প্রত্যেক বিভাগে এভাবে চলছে। অর্থাৎ জাতীয় সম্মেলনকে সামনে রেখে প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ, ইউনিয়ন আওয়ামী লীগ, ওয়ার্ড আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, তৃণমূলকে ঢেলে সাজানো হবে এবং দীর্ঘদিন যেই সম্মেলনগুলো হয় না সেগুলোকে পূর্ণাঙ্গ কমিটি করার প্রক্রিয়া আমরা অলরেডি শুরু করে দিয়েছি। জাতীয় সম্মেলনের আগে দলের প্রতিটি পর্যায়ে সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ করতে চায় আওয়ামী লীগ। আফরিন আনোয়ার, নিউজ 24, ঢাকা। এবারে বাজেট প্রসঙ্গ। শুরু হয়েছে জাতীয় সংসদের 49তম বাজেট অধিবেশন। মঙ্গলবার বিকেলে স্পিকার ডক্টর শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এই অধিবেশন শুরু হয়, যা চলবে 11 জুলাই পর্যন্ত। প্রতিদিন বেলা 3টায় অধিবেশন শুরু হবে। এই অধিবেশনে আগামীকাল 2019-20 অর্থ বছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আহম মুস্তফা কামাল। এটি হবে এই মেয়াদে আওয়ামী লীগ সরকারের প্রথম বাজেট। 16 জুন 2018-19 অর্থ বছরের সম্পূরক বাজেট নিয়ে আলোচনা হবে। 17 জুন পাশ হবে সম্পূরক বাজেট। 18 জুন থেকে 2019-20 অর্থ বছরের বাজেটের উপর সাধারণ আলোচনা শুরু হবে। বাজেট পাশ হবে 30 জুন। সংসদের অধিবেশন শুরু হওয়ার আগে কমিটির সভাপতি স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে কার্য উপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অংশ নেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনা। বাস্তবায়ন অদক্ষতায় চলতি অর্থ বছর বড় অঙ্কের কাটছাটের পরও নতুন বাজেটে বরাদ্দ বেড়েছে ফাস্ট ট্র্যাক অধিভুক্ত 10 বড় প্রকল্পে, যেখানে চলে যাচ্ছে মোট উন্নয়ন খরচের প্রায় 1/5। যদিও এই টাকা সময় মতো খরচ করে কাজ এগোনোর নতুন কোনো কৌশল নেই সরকারের কাছে। বিশ্লেষকরা বলছেন, বড় প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশের অভিজ্ঞতা নতুন, তাই নজরদারি, বরাদ্দ এবং গুণগত মান ধরে রাখাই হবে প্রধান চ্যালেঞ্জ। বিস্তারিত জানাচ্ছেন বাবু কামরুজ্জামান। গেল কয়েক মাস ধরেই পদ্মার বুকে দীর্ঘ হচ্ছে স্বপ্নের সেতু।
নতুন নতুন স্প্যান বসছে নিয়মিত বিরতিতে, থেমে নেই অন্য কাজকর্মও। কিন্তু তারপরও খরচের বেলায় বেশ খানিকটা পিছিয়ে এই প্রকল্প। চলতি এডিপিতে প্রায় 4,500 কোটি টাকা বরাদ্দ রাখা হলেও শেষ দিকে এসে কেটে ফেলা হয়েছে প্রায় 40%। অথচ নতুন বাজেটে সেই বরাদ্দ বাড়ছে দ্বিগুণেরও বেশি। পদ্মা সেতু ছাড়াও নতুন এডিপিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেসওয়ে, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র সহ অগ্রাধিকার 8টি প্রকল্পের জন্যই বরাদ্দ দেওয়া হয়েছে 37,000 কোটি টাকারও বেশি, যা মোট উন্নয়ন ব্যয়ের প্রায় 20%। যদিও এডিপিতে মোট প্রকল্প আছে 1,500-এরও বেশি, কিন্তু বাস্তবতা হলো বাড়তি নজরদারির পরও ফাস্টট্র্যাক প্রকল্পগুলোর অগ্রগতি নেই প্রত্যাশা অনুযায়ী। কিন্তু এটা তো আপনার বিশ্লেষকরা বলছেন, বরাদ্দের সাথে গুণগত খরচ নিশ্চিত না হলে অর্থনৈতিক বিচারে সুফল মিলবে না এসব প্রকল্প থেকে। বড় প্রকল্প থেকে তো বড় ধরনের সুফল আসার কথা, এটা এক বছর ডিলে হওয়া মানে ওই বছরের ওই বড় ধরনের সুফল থেকে আপনি বঞ্চিত হলেন। কাজে ইনিশিয়াল যে বেনিফিট কস্ট রেশিও অ্যানালিসিস হয়েছিল সেটা তো আর বাস্তবে আমরা পাবো না। যারা বাস্তবায়নের সাথে প্রত্যক্ষভাবে সংশ্লিষ্ট তাদের কোনো জবাবদিহিতা নেই, সুতরাং এই কাজের গতি সময় মতো শেষ হয় না। এক্ষেত্রে আমি বলবো যে সচিব মন্ত্রী তাদেরকে বিশেষ নজর দিতে লাগবে এই প্রকল্পগুলো যাতে সময় মতো বাস্তবায়ন হয়। নতুন বাজেটে নতুন উচ্চতায় উঠেছে এডিপি, যা ছাড়িয়ে যাচ্ছে গেল 2012-13 অর্থ বছরের মোট বাজেটকেও। কিন্তু সেখানেও ততটা নজর নেই সার্বিক বাস্তবায়নে, যার প্রতিফলন চলতি অর্থ বছরের 10 মাসের পরিসংখ্যান। কারণ বাস্তবায়ন হয়েছে অর্ধেকের কিছু বেশি, কাটছাট করতে হয়েছে মোটা অঙ্কের টাকা। অবশ্য বাস্তবায়ন নিয়ে আগের চেয়ে আত্মবিশ্বাসী পরিকল্পনা মন্ত্রী। অভিজ্ঞতা বেড়েছে, আমরা আইএবিডিকে জোরদার করছি। এই বাজেটে আপনারা ইতিমধ্যে নিউজ দেখেছেন, সকল টাকা পিডিদের কাছে সরাসরি যাবে। এটা আমরা গত কয়েক বছর যাবৎ বারবার বলে আসছিলাম, নানা ধরনের আমলাতান্ত্রিক বাধা ছিল, এটা দূর হয়ে গেছে এখন। 2019 সালের মধ্যে উত্তরা থেকে আগারগাঁ পর্যন্ত মেট্রো রেল চালুর কথা থাকলেও প্রত্যাশিত গতিতে কাজ এগোয়নি বড় এই প্রকল্পেও। দেশের জিডিপির উল্লেখযোগ্য অংশ জুড়ে আছে সব মেগা প্রকল্পের ব্যয়। যদিও ফলাও করে বলবার মতো দৃশ্যমান মেট্রো রেল আর পদ্মা সেতু ছাড়া বাকি সব প্রকল্পের কাজ সময়ের তুলনায় অনেকাংশে পিছিয়ে। বিশ্লেষকরা বলছেন, আসছে বাজেটে সব প্রকল্পে বাড়তি মনোযোগ পেলেও যথাসময়ে দক্ষতার সাথে বাস্তবায়ন করা না গেলে তা হবে অর্থের অপচয়, মিলবে না কাঙ্ক্ষিত সুফল। বাবু কামরুজ্জামান, News24, ঢাকা। বর্তমানে দেশের সামষ্টিক অর্থনীতি গত এক দশকের মধ্যে সবচেয়ে চাপের মধ্যে রয়েছে। সুশাসনের অভাবই এর কারণ বলে মনে করে সিপিডি। রিপোর্ট রামিম হাসানের। সিপিডির পর্যালোচনায় দেখা যায় মৌলিক দুই খাত শিক্ষা ও স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দ অর্থনীতির আকারের তুলনায় বিশ্বে বাংলাদেশ সবচেয়ে পিছিয়ে। বাংলাদেশে শুধুমাত্র সরকারিভাবে স্বাস্থ্যখাতে সবচেয়ে কম বিনিয়োগ করে থাকে তাই না, বাংলাদেশের মানুষের ব্যক্তি পর্যায় থেকে শিক্ষা স্বাস্থ্যখাতে খরচ মাথাপিছুভাবে সবচেয়ে বেশি। আর সবচেয়ে বেশি অব্যবস্থাপনার শিকার অর্থনীতির অন্যতম চালক কৃষকেরা। গ্রামীণ অর্থনীতি থেকে উদ্বৃত্ত শহরে চলে এসেছে, সেই শহর থেকে এটা বিদেশে চলে যাচ্ছে। এই যেই এই উদ্বৃত্ত সঞ্চালনের যদি এই প্রক্রিয়া অব্যাহত থাকে, বাংলাদেশে কৃষকের পক্ষে আগামী দিনে টিকে থাকা খুবই জটিল হবে। সিপিডির বক্তব্য, বর্তমান সরকার ব্যাংকিং খাতে যত পদক্ষেপ নিয়েছে তার সবই হয়েছে নেতিবাচক। আমরা শুনেছিলাম যে একটি টাকাও নাকি আরো খেলাফি ঋণ বাড়বে না, এক টাকা না বাড়ার বদলে 17,000 কোটি টাকা বেড়েছে। এই সুদের হার নিয়ে নাড়াচাড়া করে ব্যাংকিং খাতের সমাধান হবে না, তারল্য চলে গেছে, ব্যাংকে কেউ টাকা রাখছে না, টাকা যারা নিয়েছে তারা ফেরত দিচ্ছে না, এবং এটার আপনার ফলে যে বিনিয়োগযোগ্য সম্পদের ঘাটতি সৃষ্টি হয়েছে। অন্যদিকে বাজেটে বরাদ্দ করা উন্নয়ন ব্যয় বাস্তবায়ন দক্ষতাতে দেখা গেছে ঘাটতি। আপনার এডিপি এই বছর বাস্তবায়ন হতে যাচ্ছে মাত্র 3 মাসের ভিতরে, অর্ধেক এডিপি বাস্তবায়িত হবে 3 মাসের ভিতরে। এটা যে কি এডিপি হবে এটা তো আর ব্যাখ্যা করার আপনাদের কাছে অপেক্ষা রাখে না। এই বাস্তবতায় সিপিডি মনে করে সবচেয়ে বেশি প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছার মাধ্যমে সব খাতে সুশাসন প্রতিষ্ঠা করা। পুরো পৃথিবীটাই কি আমাদের মতো ভালো হয়ে গেছে? রামিম হাসান, News24, ঢাকা। ঘোষ নেয়া এবং অডিও ফাঁস প্রসঙ্গে দুদক পরিচালক খন্দকার এনামুল বাসির এবং ডিআইজি মিজানুর রহমান পাল্টাপাল্টি অভিযোগ করেছেন। দুদক কর্মকর্তার দাবি, ফোনালাপের অডিও তার নয়, তিনি ঘোষও নেননি। অন্যদিকে ঘোষদাতা ডিআইজি বলছেন, ঘোষ লেনদেনের সব তথ্য প্রমাণ
তার কাছে আছে। এ বাস্তবতায় পুলিশ হেডকোয়ার্টার বলছে পুরো বিষয়টি মনিটরিং করছে সদর দপ্তর, ঘোষদাতা মিজানের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। আশিকুর রহমান, শ্রাবণের রিপোর্ট। সম্প্রতি পুলিশের ডিআইজি মিজানুর রহমান ও দুদক পরিচালক খন্দকার এনামুল বাসিরের ঘুষ লেনদেন এবং তথ্য পাচার সংক্রান্ত অডিও রেকর্ড ভাইরাল হয়। তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে দুদকের পরিচালক এখন সাময়িক বরখাস্ত। সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিস যেটা, সেটা হলো আমি আপনার সাথে ফ্রেন্ডশিপ চাই। সোমবার সাময়িক বরখাস্ত খন্দকার এনামুল বাসির মঙ্গলবার দুদক কার্যালয়ে অফিস করেন। এ সময় গণমাধ্যম কর্মীদের প্রশ্নের জবাবে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। এটা সম্পূর্ণ বানোয়াট একটা অভিযোগ, আপনারা যত প্রকারে পারেন এক্সপার্ট পারেন করে সেটা প্রমাণ করেন। মামলা কি করবেন? হ্যাঁ, আমার নিজেরই চাকরি নাই, মামলা করবো মানে কি? ওই কণ্ঠ কি আপনার? না না। তবে দুদক কর্মকর্তার বক্তব্যকে মিথ্যা বলছেন ডিআইজি মিজানুর রহমান। অডিওটার কথা বলছেন যে অডিওটি একটি ভুয়া অডিও, এটা একটি টোটালি একটি মিথ্যার আশ্রয় নিয়েছে এবং নিজেকে সেভ করার জন্য আশ্রয় নিয়েছে। তাহলে আমার প্রশ্ন হলো, গতদিন কিসের ভিত্তিতে ওনাকে সাসপেন্ড করা হলো? আমাকে ওখানে তদন্ত কমিটি ডাকুক, আমার যে পেপার আছে সাক্ষ্য প্রমাণ সেখানে আমি উপস্থাপন করব। ঘুষ দেয়া ও নেয়া দুটোই সমান অপরাধ, এ প্রেক্ষিতে তিনিও অপরাধী কিনা প্রশ্ন ছিল মিজানুর রহমানের কাছে। আরে ভাই, ঘুষ তো আমি তাকে, আমাকে তো পরিবেশ পরিস্থিতি, আমাকে সে যেভাবে এক্সপ্লয়েট করেছে আমাকে তো বাধ্য করেছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হলো তাকে তো সে তো একটি দুর্নীতিবাস কর্মকর্তা, বিষয়টি প্রমাণ করার জন্য তো আমি আজকে এখানে। সেটা অপরাধ হতে পারে। এই বাস্তবতায় পুলিশ হেডকোয়ার্টার বলছে বিষয়টি গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। এই বিষয়টি পুলিশ হেডকোয়ার্টার্সের দৃষ্টিতে এসেছে এবং এই বিষয়টি খতিয়ে দেখে এক্ষেত্রে আমরা বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করব। গেল বছর নারী নির্যাতনের অভিযোগে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয় ডিআইজি মিজানুর রহমানকে। এরপর তার বিপুল সম্পত্তির তথ্য প্রকাশ হলে তদন্ত শুরু করে দুর্নীতি দমন কমিশন। আশিকুর রহমান, শ্রাবণ, নিউজ 24, ঢাকা। মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দির ভিডিও ছড়িয়ে দেওয়ার মামলায় ফেনীর সোনাগাজীর ওসি জামিন চাইলে তার বিরোধিতা করবে রাষ্ট্রপক্ষ। এদিকে ওসি মোয়াজ্জেমের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির পরও তাকে গ্রেপ্তার না করায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে এ নিয়ে হাইকোর্টে যাবেন না বলে জানিয়েছেন মামলার বাদী। মোয়াজ্জেমকে ধরতে পুলিশের বেশ কয়েকটি ইউনিট কাজ করছে বলে জানিয়েছে পুলিশ সদর দপ্তর। হাবিবুল ইসলাম হাবিবের রিপোর্ট। মাদ্রাসা ছাত্রী নুসরাত জাহান রাফির জবানবন্দির ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়ানোর মামলায় গেল 17 মে গ্রেফতারি পরোয়ানা জারির পর থেকে নিখোঁজ ফেনীর সোনাগাজী উপজেলার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন। তার এই নিখোঁজকে নাটকীয় ঘটনা বলে মন্তব্য করেছেন মামলার বাদী। এই তদন্ত রিপোর্টে উনি দোষী সাব্যস্ত হয়েছেন, এই পর্যায়েও ওনারা চোখে চোখে রাখতে পারেন নাই ওসিকে। এইটা ধরতে যত দেরি হচ্ছে সাবেক ওসি মোয়াজ্জেম সাহেবকে, বিশ্বাসটা তত প্রবল হচ্ছে যে আদৌ তারা ধরতে চাচ্ছেন কি না। 16 তারিখে হাইকোর্ট খুলবে, এর ভিতরে যদি ওনাকে ধরা না হয় অথবা উনি যদি সারেন্ডার না করেন, তাহলে আমি নিজে হাইকোর্টের শরণাপন্ন হব। আর মোয়াজ্জেম জামিন আবেদন করলে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করবে বলে জানান ভারপ্রাপ্ত অ্যাটর্নি জেনারেল। মামলার গুরুত্ব বিচার করেই আমরা অবশ্যই এটার কে অপোজ করব যে কোনো বেল পাওয়ার ব্যাপারে। তবে ওসি মোয়াজ্জেমকে ধরতে তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম উনি বিনা অনুমতিতে তার কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন এবং তাকে খুঁজে বের করে আইনের আওতায় আনার জন্য আমাদের চেষ্টা অব্যাহত রয়েছে। এই মুহূর্তে আমাদের কয়েকটি টিম কাজ করছে তাকে গ্রেফতার করার জন্য। হাবিবুল ইসলাম হাবিব, নিউজ 24, ঢাকা। বেসরকারি ব্যবস্থাপনা পরিচালিত ট্রেনগুলো লাভজনক হলেও সরকার এসব ট্রেনের ইজারা বাতিলের চিন্তা ভাবনা করছে। তবে এর ফলে রেলখাত আবারও লোকসানে ডুববে নাকি আরও বেশি লাভ করবে তা যাচাইয়ের পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। রেলের সমস্যা ও সম্ভাবনা নিয়ে হাসান পারভেজের 7 পর্বের ধারাবাহিকের আজ ষষ্ঠ পর্ব, আর ছবি তুলেছেন ইশাদ সোহেল। ঢাকা নারায়ণগঞ্জ রুটে দিনে মোট 16 জোড়া ট্রেন চলাচল করে, এর 13টি চলছে বেসরকারি ব্যবস্থাপনায়। রেলওয়ের ব্যবস্থাপনায় চলার সময় একটি ট্রেনের বার্ষিক আয় ছিল 2,95,00,000 টাকা, লিজে দেওয়ার পর তা বেড়ে 6 কোটি টাকা ছাড়িয়েছে।
সঠিকভাবে টিকিট বিক্রি ও চেকিং না করায় প্রতিটি ট্রেন থেকে বড় অঙ্কের লোকসান গুনতে হচ্ছে বাংলাদেশ রেলওয়েকে। এছাড়া অপচয় অদক্ষতা সহ নানা অব্যবস্থাপনার কারণে লাভের মুখ থেকে বঞ্চিত বাংলাদেশ রেলওয়ে। সারা দেশে মোট 73টি মেল, এক্সপ্রেস ও লোকাল ট্রেন বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠানকে বিভিন্ন সময়ে ইজারা দিয়েছে বাংলাদেশ রেলওয়ে। এসব ট্রেন বছরে এখন প্রায় 60 কোটি টাকার উপরে রেলকে পরিশোধ করছে। লিজের আগে এসব ট্রেন বছরে আয় করত মাত্র 24 কোটি টাকা। ইজারা চুক্তি অনুযায়ী ট্র্যাক সিগন্যাল, স্টেশন কোচ, ইঞ্জিন, জ্বালানি, লোকোমাস্টার, পরিচালক, স্টাফ সবই রেলওয়ের। অথচ শুধু টিকিট বিক্রি করেই মুনাফা নিয়ে যাচ্ছে ইজারা গ্রহীতা। তবে এসব ইজারা বাতিলের উদ্যোগ নিয়েছে সরকার। লিজে ছিল এগুলো, এটা একটা হাসির মতো ঘটনা। আপনার সমস্ত দোকান আপনার, কর্মচারী আপনার, বেতন আপনার, ক্যাশব্যাক তো আপনি দিয়ে রেখেছেন ওনার কাছে। যে ট্রেনটির যেখান থেকে চুক্তির মেয়াদ যেদিন থেকে শেষ হবে, সেই তারপরের থেকে তার রেল মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে, রেল বিভাগের তত্ত্বাবধানে। আমাদের ছেলে এইটুকু আস্থা অর্জন করতে পেরেছে যে আমরা দক্ষতার সাথে এবং লাভের সাথে পরিচালনা করতে পারবো, এই জন্যই তারা নিয়ে আসছে। এরপরেও যদি দেখা যায় যে আবারও লসে চলে যাচ্ছে, তাহলে ওই পদ তো খোলাই থাকলো, বেসরকারীকরণের জন্য কোনো সমস্যা তো নাই, তাহলে আবার বেসরকারীকরণ করবে। 2020 সালে শেষ হবে অন্তত 15টি রুটে চলাচলকারী বেসরকারি ট্রেনের ইজারা চুক্তির মেয়াদ। হাসান পারভেজ, News24, ঢাকা। লেবাননের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো করার পেছনে বাংলাদেশ নৌবাহিনীর ভূমিকা অনেক বেশি, এ মূল্যায়ন লেবাননে দেশটির নৌবাহিনীর জাতিসংঘ মিশন প্রধান মেজর জেনারেল স্টেফানো ডেল কোলের। বাংলাদেশ নৌবাহিনীর দক্ষতা এবং সাহসিকতার প্রশংসাও করেন তিনি। আর বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার শাহ তারিক মাহমুদ চৌধুরী জানান, বাংলাদেশ ভবিষ্যতে নিজেদের দক্ষতা আরও বাড়াতে কাজ করবে। মৌখন্দকারের রিপোর্ট। লেবানিজ মুসলিমদের কাছে পবিত্র জায়গা সাইদা রিয়াইয়া মাজার মঙ্গলবার জিয়ারত করেন বাংলাদেশ নৌবাহিনীর প্রতিনিধিরা। এ সময় মাজারের দায়িত্বরতরা বলেন, প্রতিদিন হাজারো ভক্ত এই মাজারে আসে নিজের মনের ইচ্ছা পূরণে, তাই মাজারের পরিবেশ ভালো রাখতে তৎপর তারা। এদিকে জাতিসংঘ লেবানন মিশনের প্রধান স্টেফানো ডেল কল বলেন, বাংলাদেশ নৌবাহিনীর কারণেই দুই দেশের মধ্যে সুসম্পর্ক তৈরি হয়েছে। লেবানন নৌবাহিনীর সাথে প্যারেডে অংশ নেয় বাংলাদেশ নৌবাহিনীর 110 জন সদস্য। সকালের সংবাদের সময় হলো একটা বিরতির, ফিরছি একটু পর, সঙ্গেই থাকবে। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন সকালের সংবাদ। ধানের ন্যায্য দাম নিশ্চিত করতে সরকার প্রান্তিক কৃষকের কাছ থেকে আরও 2.5 লাখ মেট্রিক টন ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে। মঙ্গলবার সচিবালয়ে এ সংক্রান্ত একটি সভা শেষে তথ্য জানান খাদ্যমন্ত্রী সাধনচন্দ্র মজুমদার। মন্ত্রী বলেন, শুরুতে সরকার 26 টাকা কেজি দরে মোট 1.5 লাখ মেট্রিক টন ধান কেনার সিদ্ধান্ত নিলেও বাজার স্থিতিশীল না হওয়ায় একই দামে নতুন করে আরও 2.5 লাখ মেট্রিক টন ধান কেনার সিদ্ধান্ত নিয়েছে। এ নিয়ে এবারের বোরো মৌসুমে সরকার মোট 4 লাখ মেট্রিক টন ধান সরাসরি প্রান্তিক কৃষকের কাছ থেকে কিনবে। সরকারের এই ক্রয় অভিযান চলবে আগামী আগস্ট পর্যন্ত। এছাড়া বিশ্ব খাদ্য সংস্থা বাংলাদেশ থেকে চাল কিনতে আগ্রহ প্রকাশ করেছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
তালিকা অনুসারে যাদের কৃষি কার্ড রয়েছে তাদের মধ্যে থেকে যারা একবার দিয়েছে তারা নয়, যারা দিতে পারে নাই তাদের থেকে আমরা আরও 2.5 লাখ, মোট 4 লাখ আমরা মেট্রিক টন ধান আমরা কিনতে চাই। এতেও যদি বাজারে আমরা দেখতে না পাই তাহলে প্রয়োজনে আমরা আরও বাড়াবো, দরকার হলে এগুলো মিল ক্রাশিংয়ে দিয়ে তাদের কাছে যদি আমাদের কয়েক মাস করে রাখতে হয় চাল আমরা রাখবো। বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে মেডিকেল অফিসার নিয়োগ পরীক্ষা সাময়িকভাবে স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। চাকরি প্রত্যাশী চিকিৎসকদের তীব্র আন্দোলনের মুখে মঙ্গলবার এই স্থগিতাদেশ ঘোষণা করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডাক্তার কনক কান্তি বড়ুয়া। এর আগে চাকরি প্রত্যাশী চিকিৎসকদের সঙ্গে যোগ দেন সাচিপের চিকিৎসকরা। এ সময় পুলিশের সঙ্গে হাতাহাতি সহ উপাচার্য কার্যালয়ে ভাঙচুরের ঘটনা ঘটে। এ পরিস্থিতিতে পরবর্তী সিন্ডিকেট সভার মাধ্যমে নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার কথা জানান উপাচার্য। আপাতত বিশ্ববিদ্যালয়ে বর্তমান উদ্ভূত পরিস্থিতিতে মৌখিক পরীক্ষাটা স্থগিত করেছি। পরবর্তীতে কি হবে না হবে সেটা বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেট, সে সিন্ডিকেটের হাইয়েস্ট বডি, সেখানে বসে আমরা সিদ্ধান্ত নেব। চট্টগ্রাম শহরের যানজট নিরসনে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সীতাকুণ্ডের ফৌজদারহাট থেকে বায়েজিদ বোস্তামী পর্যন্ত নির্মাণ করা হচ্ছে নতুন বাইপাস সড়ক, কাজও প্রায় শেষের দিকে। প্রকল্পটির কাজ শেষ হলে নগরীর যানবাহনের চাপ অনেকটাই কমবে আশা করছেন সংশ্লিষ্টরা। নয়ন বড়ুয়া জয়ের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। চট্টগ্রাম শহরের যানজট এড়াতে সীতাকুণ্ডের ফৌজদারহাট থেকে বায়েজিদ বোস্তামী পর্যন্ত নির্মাণ করা হচ্ছে নতুন বাইপাস সড়ক। প্রায় 6 কিলোমিটার দীর্ঘ পাহাড়ি আঁকাবাঁকা পথ বেয়ে চট্টগ্রাম মহানগরীকে না ছুয়ে কম সময়ে সব যানবাহন যেতে পারবে চট্টগ্রাম কক্সবাজার সহ পার্বত্য এলাকার যে কোনো গন্তব্যে। সড়কটি নির্মাণে ব্যয় হচ্ছে প্রায় 325 কোটি টাকা। জনগণ এবং চালকরা বলছে বাইপাসটি চালু হলে নগরীর দীর্ঘদিনের সমস্যা যানজট থেকে রেহাই পাবে তারা। যে ভোগান্তিটা এখন হচ্ছে, এটা রাস্তাটা হয়ে গেলে আল্লাহর রহমতে তখন এই ভোগান্তিতে আমাদের পড়তে হবে না। গাড়ি দুইভাগ হয়ে গেলে গাড়িটা যানজট না খাড়ু হবে না, আর এদিক দিয়েও আর সব সুবিধা হয়ে যাবে। নতুন সড়ক হচ্ছে, এটা এদিক দিয়ে আমাদের যেতে খুব সুযোগ সুবিধা হবে শহরে যেতে। এরই মধ্যে সড়কটির 60% কাজ শেষ হয়েছে। পুরো কাজ শেষ হলে নগরীর বাণিজ্য উন্নয়নের পাশাপাশি যানজট সমস্যা নিরসন হবে আশা করছেন সিডিএ চেয়ারম্যান। বছর খানিকের মধ্যে কাজ আমার আশা করি শেষ করতে হবে, তখন এই রাস্তাটা যদি চালু হয় তাহলে ঢাকা চট্টগ্রামের যে রাস্তাটা আছে সেই যানজটটা অনেক অংশে কমে আসবে। আর নগর পরিকল্পনাবিদরা বলছে বাইপাস সড়কের পাশাপাশি ট্রাফিক ব্যবস্থা এবং মিসিং লিঙ্কের পরিবর্তন না হলে নগরীর যানজট সমস্যা থেকেই যাবে। শহরে যানজটের উপর যে বিষয়টি আছে সেইটি হচ্ছে শহরের ট্রাফিক ম্যানেজমেন্ট যদি আমরা ঠিক করতে না পারি এবং মিসিং লিঙ্ক যদি কমপ্লিট করতে না পারি তাহলে ওই রোডটা করার পরও এটার খুব ইতিবাচক প্রভাব পড়বে বলে আমি মনে করি। একইভাবে 4 লেনে উন্নীত করা হচ্ছে নগরীর বহদ্দারহাট থেকে শাহ আমানত সেতু পর্যন্ত চট্টগ্রাম কক্সবাজার সড়ক। সংশ্লিষ্টরা বলছে কাজটি শেষ হলে যানজটের দুর্ভোগ পোহাতে হবে না দক্ষিণ চট্টগ্রামের জনগণকেও। সুরুজ আহমেদ, নিউজ 24। এবারে ফার্স্ট সিকিউরিটি, ইসলামী ব্যাংক অর্থ বাণিজ্য। ল্যাংড়া, হিমসাগর, গোপালভোগ সহ বিভিন্ন জাতের আমের সয়লাভ সাতক্ষীরার বিভিন্ন বাজার। বাজারে ভালো দর থাকায় বেশ লাভবান হচ্ছেন ব্যবসায়ীরা। প্রতি বছরের মতো এবছরও 200 মেট্রিক টন আম ইউরোপ আমেরিকার বিভিন্ন বাজারে রপ্তানি করা হচ্ছে। শাকিলা ইসলাম জুয়ের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। মধুমাসের ফল রসালো আমে ভরে গেছে সাতক্ষীরার বিভিন্ন বাজার। বর্তমানে সাতক্ষীরার বড় বাজার সহ আমের বাজারগুলো দখল করে আছে ল্যাংড়া, হিমসাগর, গোপালভোগ, আমরূপালি, বোম্বাই সহ বিভিন্ন সুস্বাদু জাতের আম। সাতক্ষীরার আম বিষমুক্ত আম, এখানে রাসায়নিক পদ্ধতিতে আম পাকানো হয় না, এখানে আমের গুণগত মানও ভালো। এখন পাওয়া যাচ্ছে ল্যাংড়া, হিমসাগর ভালো আম পাওয়া যাচ্ছে, আপনার রূপালি আম, এগুলো এখন বর্তমানে ভালোই পাওয়া যাচ্ছে। এখানকার আমের সুনাম রয়েছে দেশ জুড়ে, তাই ব্যবসায়ীরা কিনে নিয়ে যাচ্ছেন রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে। সাতক্ষীরা রূপালি আম আর ন্যাংরা আম আপনার বিভিন্ন জেলা যাচ্ছে, বিশেষ করে ঢাকা, চিটাগাং আর আপনার বগুড়ার দিকে। সাতক্ষীরার আম বাংলাদেশের চাহিদা মেটানোর পরে বিদেশে রপ্তানি করা হচ্ছে। সাতক্ষীরার আম কোনো রাসায়নিক ছাড়াই
পাকানো হয়, বিষমুক্ত করা হয়। এবছর সাতক্ষীরা থেকে ইউরোপ আমেরিকায় রপ্তানি করা হচ্ছে 200 মেট্রিক টন আম। এরই মধ্যে 700 কেজি আম যুক্তরাজ্যে পাঠানো হয়েছে। ইতিমধ্যে আমাদের সাতক্ষীরা জেলা থেকে প্রায় মানে 2 টনের মতো আম বিদেশে রপ্তানি হয়েছে, আর আমরা আশা করছি যে আরও কিছু আম বিদেশে রপ্তানি হবে। তবে আমাদের যেহেতু দেশের বাজারে আমের মূল্য খুব ভালো আছে বা ভালো আছে এবারে, এই জন্যে দেশের বাজারে আম খুব বেশিভাবে চাহিদা আছে। সাতক্ষীরা থেকে প্রতিদিন ঢাকা সহ বিভিন্ন জেলায় আম সরবরাহ হচ্ছে প্রায় 500 টন। সামনের দিনগুলোতে এর পরিমাণ আরও বাড়বে বলে মনে করছেন ব্যবসায়ীরা। সুনামগঞ্জের 3.5 লাখ কৃষকের মধ্যে সরকারের কাছে ধান বিক্রি করতে পারবে মাত্র 12,000 কৃষক, যা শতকরা হিসেবে মাত্র 3%। বাকি 97% কৃষক কোথায় ধান বিক্রি করবে, আর বিক্রি হলে তাতে উৎপাদন খরচ উঠবে তো, এমন প্রশ্ন এখন হাওড় জুড়ে। মোহাম্মদ বুরহানুদ্দিনের তথ্য এবং ছবিতে ডেস্ক রিপোর্ট। সুনামগঞ্জ সদর উপজেলায় সরকারিভাবে ধান কেনা শুরু হলেও 11 উপজেলায় ধান কেনা শুরু হবে আগামী সপ্তাহ থেকে। খাদ্য বিভাগের হিসাবে জেলায় প্রায় 3.5 লাখ কৃষকের মধ্য থেকে ধান কেনা হবে মাত্র 12,000 কৃষকের কাছ থেকে। এ অবস্থায় অন্য কৃষকরা কোথায় ধান বেচবেন তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তারা। ধানই বেগি বিখেউ নিয়ে নাতে কিনিয়ে আমরা ধান বেচতাম হাটে, সরকার তো ধান নিবার কথা আছে, কৃষকের কত ধান তো কিনেন না। এখন 500 টাকা মন বেচা লাগে মিল মালিকের তাই বেচিয়া, আমরা যে গৃহস্থি করছি এই গৃহস্থির মধ্যে আমরা অর্ধেক লুসকানে দিয়ে আমরা গৃহস্থির ধান বেচতাম। সরকারিভাবে প্রতিমণ ধানের দাম 1,040 টাকা নির্ধারণ হলেও বাজারে ধান বিক্রি হচ্ছে অর্ধেক দামে। এতে বড় ক্ষতির মুখে পড়েছেন হাওড়ের কৃষকরা। সরকারে তো আমরা ভুনাই যে 1,040 টাকা ধানের মন, কিন্তু আমরা তো এটা পাই না, আমরা পাই 450-600, আমরা চলতাম গিলা। ধানের দর নাই, ধান পাই আমরা কি হইতো, এক মন ধান বেচছিয়া আমরা কোনো কিছু করতে পারি না, একটা লুঙ্গি কিনতে পারি না। তবে প্রান্তিক পর্যায়ে ধান সংগ্রহ করতে কৃষকদের তালিকা করা হচ্ছে বলে জানিয়েছেন জেলা খাদ্য কর্মকর্তা। কৃষক এখানে অনেক বেশি, এ কারণে আমরা আগে কৃষক নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন করতেছি, যে এই 3 লাখ 3.5 লাখ কৃষকের মাছ থেকে 12-13,000 কৃষক নির্বাচন করা, আপনারাও জানেন যে আসলে এটা একটা অনেক কঠিন কাজ। সরকারের কাছে মাত্র 3 মণ বা 120 কেজি ধান বিক্রি করে কৃষকরা কতটা লাভবান হবেন সেই প্রশ্ন তুলছেন অনেকেই। জহির রায়হান, News24। সকালের সংবাদের সময় হলো, আরও একটা বিরতির ফিরছি একটু পর। বিরতির পর আবারও স্বাগত, দেখছেন সকালের সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। চীন ও তাইওয়ানে বন্দি বহিঃসমর্পণ সংক্রান্ত বিতর্কিত বিলের বিরুদ্ধে দ্বিতীয় দিনের মতো হংকংয়ের রাজপথে সমবেত হচ্ছেন হাজারো বিক্ষোভকারী। বিপুল সংখ্যক ব্যবসায়ী ও কর্মচারীরাও বুধবার আন্দোলনে যোগ দিচ্ছেন বলে জানিয়েছে বিবিসি। মঙ্গলবার বেইজিং আইন পরিষদের সামনে রাতভর অবস্থান করে আন্দোলনকারীরা। এ সময় বিলটি নিয়ে তীব্র নিন্দা জানান তারা। রোববার বিতর্কিত আইনটির বিরুদ্ধে প্রথম দফায় আন্দোলনে অংশ নেন 10 লাখেরও বেশি মানুষ, যা 1997 সালে চীনের অধীনে আসার পর হংকংয়ের সবচেয়ে বড় আন্দোলন। তবে এত বড় আন্দোলনের পরও বিলটি পাশে নিজ সিদ্ধান্তেই অচল থাকছে কর্তৃপক্ষ। চীনের বিতর্কিত আইনটি পাশ হলে ফৌজদারি অপরাধে অভিযুক্ত বাসিন্দাদের জন্য কোথাও বহিঃসমর্পণে চূড়ান্ত সিদ্ধান্ত দেওয়ার এখতিয়ার রাখবে হংকংয়ের আদালত। আর একে কাজে লাগিয়ে হংকংয়ের রাজনৈতিক বিরোধীদের চীন বিপদে ফেলতে পারে বলে মন্তব্য করেছেন সমালোচকরা।
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট আসিফ আলী জারদারির 11 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন ইসলামাবাদের বিশেষ আদালত। আগামী 21 জুন মামলার পরবর্তী শুনানির দিন নির্ধারণ করা হয়েছে। পাকিস্তান ভিত্তিক সংবাদ মাধ্যম ডন জানায়, সাবেক রাষ্ট্রপতিকে আদালতে আনা উপলক্ষে আদালত প্রাঙ্গণ সহ রাওয়ালপিন্ডিতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। আদালতে মোতায়েন করা হয় 500 পুলিশ। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে 15 কোটি রুপির অর্থ লেনদেন করেছেন জারদারি ও তার বোন। আর সংক্রান্ত সুপ্রিম কোর্টের একটি মামলার প্রেক্ষিতে তদন্ত শুরু করে ন্যাশনাল অ্যাকাউন্টেবিলিটি ব্যুরো। দেশের বাইরে টাকা পাঠানোর জন্য ভুয়া অ্যাকাউন্ট চালু রাখার অভিযোগে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে সংস্থাটি। অবশেষে সোমবার তাকে গ্রেপ্তার করে দুর্নীতি দমন কমিশন। যুক্তরাজ্যের ক্ষমতাসীন দল কনজারভেটিভ পার্টির প্রধান নির্বাচিত করার জন্য প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চূড়ান্ত তালিকা ঘোষণা করা হয়েছে। দলের নেতৃত্ব নির্বাচনের দায়িত্বে থাকা ব্যাকবেঞ্চারদের 1922 কমিটি মনোনীতদের নাম ঘোষণা করেছে। আর এই মনোনীতদের মধ্যে থেকে দুজনকে সিরিজ ভোটের মধ্য দিয়ে নির্বাচিত করবে পার্লামেন্টের সদস্যরা। এরপর 1.5 লাখেরও বেশি কনজারভেটিভ এমপিদের ভোটে নির্বাচিত ব্যক্তি প্রধানমন্ত্রী হিসেবে 10 ডাউনিং স্ট্রিটের বাসিন্দা হবেন। নাহিদ জিহানের ডেস্ক রিপোর্ট। টরি দলের নেতৃত্ব নির্বাচনের দায়িত্বে থাকা ব্যাকবেঞ্চারদের 1922 কমিটির ভাইস চেয়ারম্যান ডেইন শেরল গিলান সোমবার মনোনয়ন প্রার্থীদের নাম ঘোষণা করেন। বেশ কয়েকজন মনোনয়নপত্র দাখিল করলেও চূড়ান্তভাবে 10 প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নাম ঘোষণা করা হয়। চূড়ান্ত প্রার্থী তালিকায় আছেন থেরেসা মের মন্ত্রিসভার পরিবেশ মন্ত্রী মাইকেল গোভ, স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক, সাবেক চিফ হুইপ মার্ক হার্পার, পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট, স্বরাষ্ট্রমন্ত্রী সাজিদ জাভিদ, আন্তর্জাতিক উন্নয়ন বিষয়ক মন্ত্রী ররি স্টুয়ার্ট, সাবেক পররাষ্ট্রমন্ত্রী বরিস জনসন, সাবেক লিডার অব দ্য হাউস অ্যান্ড্রিয়া লেটসাম, সাবেক শ্রম ও পেনশন বিষয়ক মন্ত্রী এস্টার ম্যাকভেই এবং সাবেক ব্রেক্সিট মন্ত্রী ডমিনিক রাব। এদের মধ্যে বেশ কয়েকজন মনোনয়নপত্র চূড়ান্ত করার আগেই নির্বাচনী প্রচারণাতেও নেমে গিয়েছিলেন। ব্রেক্সিট প্রদানে ব্যর্থতা আমাদের দেশ এবং দলকে গুরুতর বিপদের মধ্যে ফেলেছে। তাই আমি সহজভাবে বলতে চাই, ব্রেক্সিট ছাড়া কনজারভেটিভ সরকার গঠন হবে না। বলা চলে ব্রেক্সিট ছাড়া কনজারভেটিভ দলই টিকবে না। ব্রেক্সিট ইস্যু নিয়ে আমার পরিকল্পনা খুব পরিষ্কার। যদি আমাকে বলা হয় কোনো চুক্তি ছাড়া ইউ ছাড়তে অথবা ইউরোপীয় ইউনিয়নের সঙ্গেই থেকে যেতে, তবে আমি চুক্তি ছাড়াই ব্রেক্সিট করতে রাজি হব। নিয়ম অনুযায়ী বর্তমানে ব্রিটিশ পার্লামেন্টে থাকা কনজারভেটিভ দলের 313 সাংসদ সিরিজ ভোটের মাধ্যমে 10 জনের ওই তালিকা থেকে দুজনকে বেছে নেবেন। আগামী 13, 18, 19 ও 20 জুন এই সিরিজ ভোট অনুষ্ঠিত হবে। এরপর সাংসদদের নির্বাচিত শীর্ষ দুই প্রার্থীর মধ্যে একজনকে বেছে নিতে 22 জুন থেকে কনজারভেটিভ দলের 1,60,000-এরও বেশি সদস্যের মধ্যে নির্বাচন শুরু হবে। 4 সপ্তাহ পর ওই ভোটের ফল ঘোষণার মধ্য দিয়ে যুক্তরাজ্য পাবে তাদের নতুন প্রধানমন্ত্রী। আগামী 45 দিনের মধ্যে সীমান্তে অবৈধ অভিবাসীদের অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ হলে মেক্সিকোর বিরুদ্ধে পূর্ব ঘোষিত 5% শুল্ক পুনর্বহালের হুঁশিয়ারি দিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার ওয়াশিংটনে এক সংবাদ সম্মেলনে এই হুঁশিয়ারি দেন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও। এদিকে মার্কিন শর্তানুসারে অভিবাসীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করেছে মেক্সিকো। আসমাতুলির ডেস্ক রিপোর্ট। মার্কিন শর্ত অনুসারে অভিবাসীদের অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে নিরাপত্তা জোরদার করেছে মেক্সিকো। অন্যথায় দেশটির বিরুদ্ধে শুল্কারোপের ঘোষণা দিয়েছিল ট্রাম্প প্রশাসন। পাশাপাশি হুমকিও দিয়েছিল এ ঘোষণা 10 জুনের মধ্যে কার্যকরের। সে অনুযায়ী সীমান্তের নিরাপত্তা জোরদার করেছে মেক্সিকো, মোতায়েন করেছে অতিরিক্ত 6,000 নিরাপত্তা কর্মী। মার্কিন কর্তৃপক্ষকে আশ্বস্ত করেছে মেক্সিকো সীমান্ত দিয়ে অবৈধভাবে আর কেউ যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবে না। কিন্তু মেক্সিকোর এই আশ্বাসে আস্থা রাখতে পারছে না যুক্তরাষ্ট্র।
সোমবার মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সতর্কবার্তা দেয়া হয়। বলা হয়, সীমান্তে অবৈধ অভিবাসীর অনুপ্রবেশ ঠেকাতে ব্যর্থ হলে মেক্সিকোকে অতিরিক্ত 5% শুল্ক গুনতে হবে। সোমবার ওয়াশিংটনে এক প্রেস ব্রিফিংয়ে এই সতর্কবার্তা দেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পিও। যদি আগামী 1.5 মাসের মধ্যে সীমান্ত দিয়ে অভিবাসীর অনুপ্রবেশ বন্ধ করতে মেক্সিকো ব্যর্থ হয়, তবে দেশটির বিরুদ্ধে শুল্ক আরোপের সিদ্ধান্ত পুনর্বহাল করা হবে। এই অবস্থায় সীমান্তে নিরাপত্তা আরও বেগবান করেছে মেক্সিকো সরকার। তবে চরম দুর্ভোগে পড়েছেন মেক্সিকো সীমান্তে আটকে থাকা অভিবাসীরা। আসমাতুলি, নিউজ 24। বিশ্বের সবচেয়ে বড় ছাতা তৈরি করেছে সৌদি আরব। মক্কায় গ্র্যান্ড মসজিদ আল হারামে স্থাপন করা হয়েছে ওই ছাতা। পবিত্র হজ পালন করতে আসা লাখো হজযাত্রীকে গ্রীষ্মের দাবদাহ থেকে রক্ষায় স্থাপন করা হয়েছে এটি। আরও জানাচ্ছেন চন্দ্রনী চন্দ্র। পবিত্র হজ পালন করতে আসা লাখো হজযাত্রীকে সূর্যের তাপ থেকে রক্ষায় সৌদি আরব নির্মাণ করেছে বিশ্বের সবচেয়ে বড় ছাতা, যার দৈর্ঘ্য ও প্রস্থ উভয় দিকেই 53 মিটার। মসজিদ আল হারামের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত মেজর জেনারেল মোহাম্মদ আল আহমাদি জানান, হাজিদের আরামের জন্য স্থাপন করা হয়েছে ছাতাটি। ছাতাটি মসজিদের আঙিনা ও ছাদে স্থাপন করা হয়েছে। মসজিদের ভেতরের অংশ শীতাতপ নিয়ন্ত্রিত থাকায় ছাতার বাইরের অংশ ঠান্ডা রাখতে আচ্ছাদিত হবে। সৌদি আরবের মক্কা সহ সর্বত্রই দিনে অধিক তাপমাত্রা থাকে প্রচণ্ড রোদের কারণে। এজন্য খুব বেশি প্রয়োজন না হলে হজযাত্রীরা হোটেল বা বাড়ির বাইরে বের হন না, বিশেষ করে দিনের বেলায়। ছাতা ছাড়া বের হলে সারা শরীরে গরম হাওয়ায় পুড়ে যায়, তাই হারাম শরীফে ব্যতিক্রমে এই ব্যবস্থা নেওয়া হল। 2014 সালে এই ছাতা স্থাপনের নির্দেশ দেন প্রয়াত বাদশাহ আবদুল্লাহ বিন আবদুল আজিজ আল সৌদ। কয়েক বছর ধরে চলছিল মসজিদের পরিবর্ধন কাজ। তবে 2015 সালে মর্মান্তিক এক ক্রেন দুর্ঘটনায় 111 জন শ্রমিক মারা যাওয়ায় কাজ শেষ হতে দেরি হয়েছে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। জীবনের ঝুঁকি আছে এমন অনেক খেলাতেই পৃথিবীর কিছু রোমাঞ্চপ্রিয় মানুষ অনেক মজা পায়। আর তেমনি এক খেলায় অংশ নিয়েছে ফ্রান্সের পাগলাটি একদল অভিযাত্রী, যারা দড়ির উপর দিয়ে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে হেঁটে গেছেন। এভাবে দড়ির উপর দিয়ে হাঁটাকে বলা হয় স্ল্যাক লাইন। আর ফ্রান্সের একদল উদ্যোক্তা দুঃসাহসী এই স্ল্যাক লাইন নিয়ে প্রতিযোগিতারও আয়োজন করেছেন। বিস্তারিত ডেস্ক রিপোর্ট। সার্কাস খেলার একটি বিশেষ অংশ হল স্ল্যাক লাইন বা দড়ির উপর দিয়ে হাঁটা, কিন্তু সেটাও হয় মাত্র কয়েক মিটার উচ্চতায়। কিন্তু ফ্রান্সের সেন্ট জিয়েনেট পর্বতে 100 মিটার উঁচুতে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে যাবার মতো অসম্ভব এক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। 20 জন প্রতিযোগীকে নিয়ে এই স্ল্যাক লাইন প্রতিযোগিতার আয়োজন করেছে ফ্রান্সের স্ল্যাক লাইন অ্যাসোসিয়েশন। এই লাইনটির দৈর্ঘ্য ছিল প্রায় 800 মিটার। আর এই অসম্ভব খেলাকেই মাত্র 19.50 সেকেন্ডে সম্ভব করে এই প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন পদার্থবিজ্ঞানের ছাত্র ম্যাটিস রাইসার। এটি জয় করতে শারীরিক শক্তির চেয়ে মানসিক মনোবলের বেশি প্রয়োজন। এখানে ব্যালেন্স রাখাটা বেশ জরুরি। সম্ভাবনাময় এই খেলাটির এখনও কোনো সুনির্দিষ্ট নিয়ম না থাকলেও ফ্রান্সের রোমাঞ্চপ্রিয় মানুষদের কাছে এটি এরই মধ্যে জনপ্রিয় হয়ে উঠেছে। স্ল্যাকলাইন অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে প্রতিযোগীদের নিরাপত্তার কথা বিবেচনা করে কিছু নিরাপত্তা বিধি নির্ধারণ করা হয়েছে। এছাড়াও প্রতিযোগীদের গতিবিধি নজরদারি করার জন্য দুই পাহাড়ে ড্রোন স্থাপন করা হয়েছিল। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। এবারে ফুটবলের খবর। ফিফা বিশ্বকাপ 2022-এর প্রাক বাছাইয়ের হোম ম্যাচে লাওসের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। এর ফলে অ্যাওয়ে ম্যাচে 1-0 এগিয়ে থাকায় বিশ্বকাপ বাছাইয়ের গ্রুপ পর্ব নিশ্চিত হল জেমিটের শিষ্যদের। বিশ্বকাপ বাছাই নিশ্চিত হওয়ায় খুশি বাংলাদেশ কোচ ও অধিনায়ক, আর প্রাক বাছাইয়ের গণ্ডি না পেরোতে পারায় হতাশ লাওস কোচ সুন্দ্রাম মূর্তি। মাহফুজুল ইসলামের রিপোর্ট। বাংলাদেশের অধিনায়ক জামাল ভুঁইয়া এবং অ্যাওয়ে ম্যাচে 1-0 এগিয়ে থাকায় হোম ম্যাচে বাংলাদেশের ক্যালকুলেশনটা ঠিক এইরকম, দিতে না পারলেও গোল রিসিভ করা যাবে না কোনোভাবেই। সেই হিসেবটা মাথায় রেখেই কিনা কোচের অনেকটা রক্ষণাত্মক কৌশল অবলম্বন। প্রথমার্ধে কোনো দলই বলার মতো সুযোগ তৈরি করতে পারেনি, টার্গেটে একটি শটও ছিল না উল্লেখ করার মতো, তবে তুলনামূলক আক্রমণের ধার ছিল বাংলাদেশের পক্ষে।
একটা ভুলের মাশুল কিন্তু 28 ও 38 মিনিটে জীবন দুটি গোলের হাফ চান্স ফুল করতে পারলে ব্যবধান হতে পারত ভিন্ন। সবচেয়ে বড় সুযোগ মিস ম্যাচের 88 মিনিটে, বক্সের মধ্যে ফাঁকা বারে লক্ষ্যভ্রষ্ট হেড ইব্রাহিমের। শেষে গোলশূন্য ড্র নিয়েই বাছাই পর্ব নিশ্চিত করে জামাল ভুঁইয়ারা। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে লাউস কোচের কণ্ঠে হতাশার সুর। আমি বলতে পারি আমরা ভালো খেলেছি কিন্তু গোল পাইনি, নিশ্চয় হতাশা কাজ করছে। বাংলাদেশ প্রত্যাশা অনুযায়ী ফুটবলটা খেলতে পারেনি, তাই বলে হতাশ নন বাংলাদেশ দলের কোচ ও অধিনায়ক। দল ভালো খেলেছে কিনা খারাপ খেলেছে সেই হিসাবে আমি এখনো যাচ্ছি না, শুধু বলছি বিশ্বকাপ বাছাইয়ে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ এবং এটিকেই সামনে রেখে এগোতে চাই। মাহফুজুল ইসলাম, নিউজ 24, ঢাকা। শেষ করছি সকালের সংবাদ, তার আগে শিরোনামগুলো আরেকবার। অক্টোবরেই জাতীয় সম্মেলন করতে চায় আওয়ামী লীগ, তৃণমূল গোছাতে চলছে প্রস্তুতি, অপূর্ণাঙ্গ কমিটি চূড়ান্তের পরিকল্পনা। নতুন অর্থ বছরের বাজেট পেশ কাল, বড় সব প্রকল্প বাস্তবায়নে অভিজ্ঞতা নতুন, নজরদারি ও গুণগত মান ধরে রাখার পরামর্শ। বেসরকারি ব্যবস্থাপনায় ট্রেন লাভজনক হলেও ইজারা বাতিলের চিন্তায় সরকার, যাচাইয়ের পরামর্শ বিশেষজ্ঞদের। লেবানন বাংলাদেশ সম্পর্ক বৃদ্ধিতে বড় ভূমিকা রাখছে নৌবাহিনী, দক্ষতা বাড়াতে ভবিষ্যতে আরও বড় পরিসরে কাজের পরিকল্পনা। এবং বিশ্বকাপে আজ পাকিস্তান অস্ট্রেলিয়া লড়াই, ইংল্যান্ডকে হারিয়ে আত্মবিশ্বাসী সরফরাজ বাহিনী, পরাজয়ে কিছুটা ব্যর্থতা অর্জিত। আর এ ছিল এখনকার আয়োজন, আপনাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাই।